লাগছে, কারণ সিজিএমপির আয়োজন বরাবরই খুব সুন্দর হয়, অন্যরকমের হয়। আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগার একটা জায়গা, এবং আমি বিশ্বাস করি যে এখানে যারা আছি এবং আমরা যারা আসলে স্ক্রিনের সামনে কাজ করি, আমরা আসলে একে অপরের পরিবার, এবং এক পরিবার আরেক পরিবারকে ছাড়া অসম্পূর্ণ। তো যতবারই আসলে সিজিএমপির আয়োজন হয় ততবারই খুব সুন্দরভাবে হয়, এবং এখানে বলছিলাম একটু আগে যে এখানে এই যে সাংবাদিক ভাই বন্ধু, আমরা দর্শক, এই যে সব রকমের মানুষ একসঙ্গে এক জায়গায়, কিন্তু একবারের জন্য মনে হচ্ছে না এখানে কেউ বাইরে, সবাই মনে হচ্ছে নিজের আপন আত্মার আত্মীয়। তো সেটার সৌন্দর্য তো আসলেই অন্যরকম, সেই সৌন্দর্যটা দেখতে পাচ্ছে এবং অনুভব করছে। ইবলিশ চরিত্রটা নিয়ে ভালো সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, যে কারণ খুবই অদ্ভুত একটা চরিত্র, একটা চ্যালেঞ্জিং চরিত্র, যেখানে আসলে নেগেটিভের চূড়ান্ত বলা যায়। যেই চরিত্রের সাথে আসলে আমার কি আমার মনে হয় না আমাদের কারোরই কোথাও কোনো অংশে মিল আছে। ভিকি জাহেদ আসলে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে, প্রত্যেকটি চরিত্রকে সময় দিয়েছেন, আমরা সবাই আমাদের জায়গা থেকে বেস্ট ট্রাই করেছি, কিন্তু দর্শকদের যেই অভূতপূর্ণ রেসপন্সটা আমি দেখব, এই পরিমাণ যে ক্যারেক্টার অ্যাপ্রিসিয়েটেড হবে সেটা আমি একবারের জন্য ভাবিনি। আমি সবার কাছে কৃতজ্ঞ, দর্শক থেকে শুরু করে আমার সহশিল্পী প্রোডাকশনদের, এবং এখানে যারা আছে যারা কিনা এত সুন্দর করে অনেক কিছু লিখেছেন, যার যার ভালো লাগার কথা এক্সপ্রেস করেছেন, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ। আপনি তো রোমান্টিক ক্যারেক্টার করতে খুব ভালো, যেমন পছন্দ করেন, মাঝখানে কিছু অ্যাকশন চরিত্র কাজ করেছেন, কিন্তু ইবলিশে সম্পূর্ণ বিপরীত দেখা চলছে, এটার জন্য প্রিপারেশন নেওয়া বা এই জায়গাটার জন্য চিন্তার জায়গা কী ছিল? হ্যাঁ, প্রিপারেশনের বিষয়টা আসলে একটু বড় ছিল, কারণ এই ক্যারেক্টারের জন্য আসলে লোক আলাদা তৈরি করতে হবে, কিন্তু লোকটা তৈরি করবার জন্য যে সময়টুকু দরকার ছিল সেটা সম্ভব ছিল না। পরে আমরা আসলে নেইল এক্সটেনশনতে গিয়েছিলাম, এবং সেটা করতেও আসলে আমাদের 4.5 ঘন্টা করে লাগত, এবং 4.5 ঘন্টা আসলেই সময় সাপেক্ষ, এবং একটা চেয়ারে এতক্ষণ বসে থাকাও ডিফিকাল্ট, প্লাস আমার চোখে কিছু প্রবলেম আছে, অ্যালার্জি প্রবলেম আছে, সেখানে লেন্স পরতে হবে, প্লাস এই ক্যারেক্টারের আসলে ওঠা বসা কথা বলা সব কিছুই আসলে ডিরেক্টরের চাওয়াই ছিল যে একেবারেই যেন অন্যরকম হয়, যেন প্রতি মুহূর্তেই মনে হয় যে এই অঞ্চলের মানুষরা কিংবা সে মানুষও না আবার মানুষ, মাঝামাঝি একটা জায়গায় যেন তার জার্নিটা হয়। তো ওভাবে করে আসলে চরিত্রায়ন করা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, আমার জন্য শুরুতেই বলছিলাম যে চ্যালেঞ্জিং ছিল, কিন্তু সবার সাপোর্টে আমার, আমি অবশ্যই বলবো আমাদের যে 4 জন আর্টিস্ট ছিল, শ্যামল মাওলা, মেজাবেন, আজিজুল হাকিম, বিজুলি বর্তমান, তারা 4 জন এত সাপোর্টিভ ছিল এবং এত বেশি হেল্প করেছে প্রতি মুহূর্তে, যে আমার জন্য সহজ হয়েছে কাজটিকে সুন্দরভাবে এক্সিকিউট করা। ওটিটির দিকে ঝুঁকছে কিনা আমি সেটা বলবো না, তবে অবশ্যই এটা বলবো যে আমরা যারা পারফর্মার আমরা একটু সবাই চাই একটু ভিন্ন গল্প, ভিন্ন চরিত্র, ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করি। তো সেই সুযোগটা যখন আমরা দেখতে পাচ্ছি যে ওটিটিতে বিভিন্ন রকমের গল্প বলা তৈরি হচ্ছে, যারা খুব ভালো নির্মাতারা তারা তাদের গল্পগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারছে, সেই সুযোগটা যদি আমাদের কাছেও আসে যে আমরা নিজেরা অন্যরকমভাবে চরিত্রায়ন করে নিজেদেরকে পর্দায় উপস্থাপন করতে পারব, তাহলে কেন করবো? আমি সেই সাথে এটা অবশ্যই বলতে চাই, কোনো মাধ্যমকে কিন্তু আমরা আসলে কেউ ছেড়ে কোথাও কাজ করছি সেটা আমি করব, কারণ প্রত্যেকটি মাধ্যমই হচ্ছে অভিনয়ের জায়গা, এবং আমরা সবাই যারা দর্শকমান আছে আমি অভিনয় করতে ভালোবাসি, এই শিল্পটাকে ভালোবাসি, এবং এখানে যারা আছে আমি জানি এটা, আমি বিশ্বাস করি, আমি এক এক করে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো যে প্রত্যেকে যারা এখানে কাজ করছেন নেপথ্যের সামনে সবাই ভালোবাসা নেশার জায়গা থেকে কাজ করে, এবং এর বিনিময়ে যে পারিশ্রমিক সেই পারিশ্রমিকটাও যথেষ্ট, যাদের মধ্যে এই নেশা এবং ভালোবাসাটা আছে তারা আসলে তাদের কাজটাকে বেস্ট করবার জন্য ট্রাই করবে, এবং যে কোনো মাধ্যমে